أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله حمد الشاكرين ونؤمن به إيمان إيمان الموقنين ونقر بوحدانيته إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله لا إله إلا الله رب العالمين والمكلف الجن والإنس والمكلف الجن والإنس والملائكة المقربين أن يعبده عبادة المخلصين ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمد مولانا محمدا عبده ورسوله عبده ورسوله سيد المرسلين صلى الله عليه وعلى جميع النبيين وعلى آله الطيبين وصحابه مفاتيح الهدى ومصابيح الدجى وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات وذكر الحميد الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গুনার মাফি এক মজলিসে বসার তৌফিক দান করেছেন সৎমুখা হুসাইনিয়া দারুল উলুম মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উদ্যোগে এই জন্য আজ এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন হযরত উলামায়ে কেরাম ও আমার বেনে আজম এবং আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা
পর্দার অন্তরালে সম্মানিতা মুখলেসিন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন, মায়া করেছেন, ভালোবেসেছেন, এই জন্য আমরা গুনার মাফির মজলিসে বসতে পেরেছি। তাই অন্তরের অন্তরস্থল থেকে মহান প্রভুর নিকট কালিমাতুল শুকর উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাঝে কি বলেছেন, কোরআন হচ্ছে সমস্ত মানব জাতির জন্য সমাধান, বলুন ঠিক কিনা? কোরআন মানবে কারা? যারা মুসলমান, যারা কালেমা পড়েছে তারা মানবে আল কোরআন। ইহুদির জন্য আল কোরআন নয়, গায়রে মুসলিমের জন্য আল কোরআন নয়, বৌদ্ধদের জন্য আল কোরআন নয়, খ্রিস্ট ধর্মের জন্য আল কোরআন নয়, এই আল কোরআন হচ্ছে একমাত্র মুসলমানদের জন্য। কারণ মুসলমান হচ্ছে পবিত্র দৈহিক কাঠামো, মুসলমানদের দৈহিক কাঠামো হচ্ছে পবিত্র। যারা কাফের, যারা ইহুদি, যারা নাসারা, তাদের অঙ্গ প্রত্যঙ্গ দৈহিক কাঠামো অপবিত্র, 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 অপবিত্র অবস্থায় কখনো কোরআন অনুযায়ী চলা তো দূরের কথা, কোরআন স্পর্শ করার তাদের যোগ্যতা নাই, বলুন ঠিক কিনা? দুনিয়ার বুকে আমরা সবাই শান্তি চাই, প্রত্যেকটি মানুষ শান্তি পেতে চায়। শান্তি যদি পাইতে হয় আল্লাহ যেভাবে বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে আপনি আমাকে কোরআনকে অনুসরণ করে চলতে হবে মুসলমান। যদি আমরা চলতে পারি, খোদার কসম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমি আল্লাহ মুসলমানদের জিম্মাদার হয়ে যাব, বলুন ঠিক কিনা? এই জন্য শান্তির প্রত্যাশী সবাই, সবাই চাই শান্তি পাওয়া, সবাই চাই শান্তি। কিন্তু শান্তি যদি পেতে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ভ্রাতৃত্ব বন্ধন যদি ঠিক থাকতে হয়, একে অপরের সাথে মহব্বত যদি ঠিক থাকে, কখন ঠিক থাকবে? ইহাও আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া কাল وقال إنني من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মুসলমানকে বুঝিয়ে দিয়েছেন, ও মুসলমান তোমরা শুনে রাখো, তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানকে বুঝিয়ে দিয়েছেন, তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমান, সর্বপ্রথম কাজ হলো মানুষকে আমি আল্লাহর দিকে আহ্বান করা, দুই নাম্বার কাজ হলো নিজে নেক আমল করা, তিন নম্বর কাজ হলো আমি কিছুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেছেন, বিদায় আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে পারতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেছেন, বিদায় আমলগুলো সম্পাদন করতে পারতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেছেন, বিদায় আমি কোরআনকে অনুসরণ করে চলতে পারতেছি, বলেন সুবহানাল্লাহ। তাই বোঝা গেল, বোঝা গেল যে প্রথম কাজ হলো, প্রথম কাজ হলো মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, তবলিগ করা। মানুষকে কার দিকে আহ্বান করা? আল্লাহর দিকে। মন গড়া ভাবে
আল্লাহর দিকে আহ্বান করা যাবে না। আহ্বান যদি করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলে দিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে দিয়েছেন সেইভাবে আপনি আমাকে আহ্বান করে যেতে হবে, বলুন ঠিক কিনা। এক নাম্বার, আমাদের সামনে থাকবে কোরআন, আমাদের সামনে থাকবে হাদিস। কোরআনকে অনুসরণ করে মুসলমান আমাদেরকে চলতে হবে, হাদিসকে অনুসরণ করে আপনা আমাকে চলতে হবে। এটা চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সিঁড়ি বাতিয়ে দিয়েছেন, একটা রাস্তা বাতিয়ে দিয়েছেন, স্টেপ বাই স্টেপ। কোরআনকে মানার জন্য স্টেপ বাই স্টেপ তোমাকে চলতে হবে। তুমি যদি স্টেপ বাই স্টেপ না চলো, দশতলা উপরে ওঠার জন্য কি দরকার? সিঁড়ি দরকার। কি দরকার? সিঁড়ি দরকার। সিঁড়ি ছাড়া দশতলা উপরে ওঠা সম্ভব নয়, সিঁড়ি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন যদি মানতে হয়, হাদিস যদি মানতে হয়, তাহলে তোমাকে সিঁড়িতে উঠতে হবে, স্টেপ বাই স্টেপ চলতে হবে, তাহলে আমি আল্লাহকে তোমরা পেয়ে যাবা। আর যদি তোমরা স্টেপ বাই স্টেপ না ওঠো, সিঁড়ির মধ্যে না ওঠো, যেইভাবে হাজার জীবন চেষ্টা করার ফলেও, সারা জীবন চেষ্টা করার ফলেও লাভানোর জন্য যদি ফিকির করে, চেষ্টা করে, দশতলা উপরে ওঠা সম্ভব সম্ভব নয়। ঠিক তেমনইভাবে কোরআনকে যদি অনুসরণ করতে হয়, তাহলে স্টেপ বাই স্টেপ তোমাকে মানতে হবে, তাহলে তুমি আলমি আল্লাহকে পেয়ে যাবা। দুনিয়ার বুকে আহলে হাদিস নামে, লা মাযহাবি নামে কিছু লোক মাঠে ময়দানে কাজ করছে, যারা মাযহাব মানে না। কোরআন বোঝা যাবে না যতক্ষণ পর্যন্ত মাযহাব মানবে না, ততক্ষণ পর্যন্ত মুসলমান কোরআন বোঝা যাবে না, বলুন ঠিক কিনা। আল্লাহ বলেছেন সুস্পষ্ট ভাষায়, সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, হে মুসলমান, কোরআন যদি মানতে হয় তাহলে তোমরা মাযহাবকে অনুসরণ করো। আল্লাহ কি বলেন শুনি, أنعم الله عليهم من النبيين والصديقين من النبيين والصديقين والشهداء والصالحين الله رب العالمين বলে দিয়েছেন প্রথম স্টেপ হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কি আছে আমাদের সম্মুখে? নাই। আল্লাহর রাসূল আছেন? নাই, স্থানান্তর করেছেন। হায়াতুন নবী, জিন্দা নবী, কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াত দেওয়া হবে দুনিয়ার বুকে, যেখানে থাইকে শুধু বলতেছে ইয়া নাফসি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, বলেন সুবহানাল্লাহ। নামাজও পড়েন, রোজা আতারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, জিকির করেন, আল্লাহর প্রতি সপ্তাহে দুইবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়, মানব জাতির হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আমলের লিস্ট, বলেন সুবহানাল্লাহ। তাহলে স্টেপ আল্লাহর রাসূল। আল্লাহ বলেন দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় স্টেপ হলো, দ্বিতীয় শির হলো সাদিকিন, সিদ্দিকিন, সাহাবি আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। দ্বিতীয় স্টেপও নাই, সাহাবিদেরকেও আমরা দেখি নাই। এরপরে হলো তিন নম্বর স্টেপ, সুহাদা। সুহাদা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান,
চার নম্বর স্টেপ হচ্ছে সালেহীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গে থাকো। কার সঙ্গে থাকো? সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো, সালেহীনদের সঙ্গে তোমরা থাকো। তাহলে স্পষ্ট ভাষায় কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন সমস্ত উম্মতে মুহাম্মদকে, সমস্ত মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন, হে মুসলমান, মাযহাব ছাড়া, শরীয়ত ছাড়া আমি আল্লাহকে তোমরা পাবা না, কোরআন পড়ার যোগ্যতাও তোমাদের হবে না। বলুন ঠিক কিনা? সেটি হচ্ছে সালেহীন। সালেহীনদের মধ্যে আমরা কোন মাযহাবের? আমাদের মাযহাব আমরা হানাফি মাযহাবের। আমাদের ইমাম আজম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ তাআলা আমাদের ইমাম, কি কেউ বলেন উনি তাবি ছিলেন, সাহাবিদের সাক্ষাৎ উনি পেয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। কেউ আছে শাফি মাযহাবের, কেউ আছে মালিকি মাযহাবের, কেউ আছে আহমদ ইবনে হাম্বল হাম্বলি মাযহাবের। তাই বোঝা গেল মাযহাব মানতে হবে। মাযহাব ছাড়া, সালেহীন ছাড়া কখনো কোশ্চেন কালেও কোরআন বোঝা যাবে না। তাহলে আমরা বুঝলাম মাযহাব মানিয়া আপনা আমাকে কোরআনের বয়ান করতে হবে, মাযহাব মানিয়া কোরআন থেকে মাসআলা ইস্তিনবাত করতে হবে, মাযহাব মানিয়া আপনা আমাকে চলতে হবে, তাহলে হবে খাঁটি চলা। তাই বোঝা গেল যারা লা মাযহাবি তাদের অবস্থা কি? তারা নিজেরা মনে করে আহলে হাদিস, নিজেরা মনে করে সলফি, আমরা হাদিসের অভিজ্ঞ, আমরা হাদিসের পণ্ডিত, কিন্তু আসলে কি তাই? না। ১২শ শতকের পরে ১২৩৪ হিজরি প্রায় ওই সময় আহলে হাদিস নামে কিছু দল নতুনভাবে দুনিয়ার বুকে এসেছিল, নতুনভাবে এলাকাতে ছড়িয়ে ছিটে রয়েছিল। ১২৩৪ হিজরি আগে কোনো আহলে হাদিস দুনিয়ার বুকে নাম গন্ধই ছিল না। ব্রিটিশ আমলে ইংরেজ শাসনের সময় 55,000 মুসলমানকে, 55,000 মুসলমানকে নিহত করা হয়েছে, হত্যা করা হয়েছে। এর পরবর্তীতে আগে বুঝলাম যে আহলে হাদিস কীভাবে দুনিয়ার বুকে এখন বিচরণ করছে, কোত্থেকে আসলো, এটা বোঝা দরকার কি না বলুন? দরকার। তাই বুঝলাম 13শ শতকের পরে আহলে হাদিস দুনিয়ার বুকে বিচরণ করেছে, এর আগে 12শ শতকের আগে কোনো আহলে হাদিস দুনিয়ার বুকে ছিল না। তখনকার সময় যাদেরকে আহলে হাদিস বলা হতো তাদেরকে বলা হতো মুহাদ্দিস, যারা এলেম হাসিল করেছিল, রাওয়ি সম্পর্কে যে হাদিস বর্ণনা করেছে তার সম্পর্কে তাদের অভিজ্ঞতা ছিল, তাদেরকে বলা হয় মুহাদ্দিস, আহলে হাদিস তাদেরকে বলা হয়। তাহলে আমরা বুঝলাম, এখন বোঝার চেষ্টা করি, যখন ইংরেজ শাসন দুনিয়ার বুকে ছিল, ইংরেজরা শাসন করেছিল ব্রিটিশ ১২ উপমহাদেশের মধ্যে, ইংরেজরা 12,000 আলেম উলামাই কেরামকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে নিহত করেছিল, বলেন নাউজুবিল্লাহ। কতজন? 12,000 আলেম উলামাই কেরামকে। এমন কোন গড় ছিল না যে গড়ের মধ্যে আলেম ছিল না, প্রত্যেকটি গড়ে গড়ে আলেম ছিল। কোরআন পড়নেওয়ালা, কোরআন বুঝনেওয়ালা, হাদিস পড়নেওয়ালা, কিন্তু এটাকে প্রতিবাদ করেছিল ওলামাই কেরাম, দেওবন্দের ওলামাই কেরাম। কে প্রতিবাদ করেছিল? দেওবন্দের ওলামাই কেরাম, কুতুবুজ্জামান, কুতুবুল আলম, শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই, হাজী আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, এইভাবে আরও অনেক ওলামাই কেরাম, বা একটু সামনে দিকে চলে আসি, আরও অনেক ওলামাই কেরাম
ওনারা কি করেছিল, জিহাদ করেছিল। জিহাদ দেশকে বাংলাদেশও ছিল এই উপম ভারত উপমহাদেশের মধ্যে, তথা সমস্ত দেশকে স্বাধীন করেছিল আলেম ওলামায়ে কেরাম। ব্রিটিশ চলে গিয়েছে, ইংরেজরা দেশ থেকে চলে গিয়েছে। যখন ইংরেজরা, ভাই একটু শোনে, যখন ইংরেজরা দেশ থেকে চলে গিয়েছে, বিতাড়িত হয়ে গিয়েছে, আলেম ওলামায়ে কেরাম যখন বিজয় লাভ করলো, তারা পরাজয় বহন করে দেশ থেকে চলে গেল, তারা মনে করলো একটা দল দরকার এই আলেম ওলামায়ে কেরামকে নষ্ট করার জন্য, আলেম ওলামায়ে কেরামের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনকে বন্ধ করার জন্য, যাতে ভ্রাতৃত্ব বন্ধন না থাকে, বন্ধুত্ব স্থাপন না হয়। এরা এই সুযোগে একটি দল বাহির করলো, দুইটি দল, তার মধ্যে একটি দল হলো আহলে হাদিস আর আরেকটি দল হলো কাদিয়ানি। দুইটি দল বাহির করলো। এই জন্য বোঝা গেল বর্তমান আহলে হাদিস হচ্ছে ইংরেজদের দালাল, 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 বলুন ঠিক কিনা? এই জন্য কোরআন বুঝতে গেলে আলেম ওলামায়ে কেরামের সান্নিধ্যে থাকতে হবে। আমরা অনেকে কোরআন বুঝি না, সাধারণ মুসলমান, হাদিস বুঝি না, সাধারণ মুসলমান, কিন্তু এখন যদি আমাদেরকে কোরআন বুঝতে হয়, মাসালা নিজের মধ্যে যদি ফিটিং করতে হয়, কী করণীয়? করণীয় হচ্ছে আলিমদের সান্নিধ্যে থাকতে হবে। আলিম কারা, কাদেরকে আলিম বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হলো আলিম, তুমি যার সামনে থাকলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। যার সম্মুখে থাকলে এলেমের উন্নতি হবে, যার সম্মুখে থাকলে আখিরাতের কথা স্মরণ হবে। এই তিনটি গুণ যার মধ্যে থাকবে, সেই হচ্ছে খাঁটি আলেম, সেই হচ্ছে খাঁটি পীর, আর সেই হচ্ছে খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়া, বলুন ঠিক কিনা? বন্ড যে পাগল, পাগল কখনো পীর হতে পারে না, আর পীর কখনো পাগল হতে পারে না, কিন্তু আমরা বুঝি না, মন গড়াভাবে চলি। আব্দুল লতিফ স্যার দেখে পচা গান্দা ব্রেন দ্বারা চিন্তা করেছিল, চিন্তা করে বলেছিল, হজ করে কোনো লাভ নাই, বলেন নাউজুবিল্লাহ, অযথা টাকা খরচ হয়, হ্যাঁ এটার মধ্যে ইস্তেকাম ধীর। তাই বোঝা গেল আব্দুল লতিফের, আব্দুল লতিফ সিদ্দিকের মতো ব্রেন দ্বারা যারা কোরআনকে বোঝার চেষ্টা করবে, খোদার কসম তারা মুরতাদ হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, বলুন ঠিক কিনা? সময় কম, আধা ঘন্টা টাইম নিছি, আরেকটা প্রোগ্রাম আছে, ওইখানেও যাইতে হবে, আর 5-10 মিনিট ইনশাল্লাহ বয়ান করব, এরপরে চলে যেতে হবে আরেক প্রোগ্রামে। দ্বিতীয়ত, তাহলে বুঝলাম, ওয়া মান আহজানু কাওলা মিম্মা দাআ ইলা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তারা হচ্ছে উত্তম, তার চেয়ে উত্তম আর কে হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে, তবলিগ করবে, আমি আল্লাহর কথা মানুষের কাছে গিয়ে বলবে, তাওহীদ আখিরাত রিসালাতের কথা বলবে, কোরআনের কথা বলবে, তার চেয়ে উত্তম আর কে হতে পারে, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, দ্বিতীয় স্টেপ হলো ওয়া মান আহসানু কাওলা মিম্মা দাআ ইলা আল্লাহ وَعَمِلُوا صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। দুই নাম্বার স্টেপ নিজে নেক আমল করা। নিজে কি আমল করা? নেক আমল। নেক আমলের মাঝে সর্বপ্রথম যে আমল তা হচ্ছে নামাজ। মুসলমান ইমানি পরপর নামাজ পড়বে। নামাজ যদি কোনো মুসলমান ছেড়ে দেয়, তার ইমান হলো কমজোরি,
কমজোরি কমজোরি। আল্লাহ বলেন যা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার নামাজ ঠিক তার ঈমান ঠিক, যার নামাজ নাকিস তার ঈমান নাকিস, দুর্বল। তাই বোঝা গেল ঈমানকে ঠিক করার জন্যে নামাজ সঠিকভাবে পড়তে হবে। হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্বের মুসলমানকে বুঝিয়ে দিয়েছেন, ও মুসলমান তোমরা শুনে রাখো, পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা সঠিকভাবে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে পাঁচটি পুরস্কার দান করবেন, দুনিয়ার বুকে যত অভাব রয়েছে সমস্ত অভাব দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবরে আজাব হটিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফুল সিরাত পার করে দিবেন এবং বিনা হিসাবে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান তোমরা সঠিকভাবে নামাজি হয়ে যাও, সঠিকভাবে আমি আল্লাহর হুকুমকে তোমরা মানো, ইমানদার হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ইমানদার হতে পারো আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসব। বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজ হলো সর্বপ্রথম, সর্বপ্রথম কি কাজ? নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে মজবুত করে দিবেন, মজবুত করে দিবেন, মজবুত করে দিবেন। এই ঈমানের মজবুত নিয়ে যখন সে সামনের দিকে অগ্রসর হবে, খোদার কসম কোনো বাতিলের শক্তি তার সামনে টিকে থাকতে পারবে না, নস্যাৎ হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে। বলুন ঠিক কিনা? এই হচ্ছে নামাজ। নামাজ পড়বে মুসলমান, সমস্ত খারাপ কাজ অটোমেটিকভাবে দূর হয়ে যাবে। নামাজই হতে হবে, সঠিকভাবে কিয়াম করতে হবে, রুকু করতে হবে, সেজদা করতে হবে, দৃষ্টির ভাবে তসবিহাত আদায় করতে হবে, তাহলে নামাজ হবে পরিপূর্ণ নামাজ। আর এই নামাজ খারাপ কাজ থেকে তাকে বাঁচাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে বুঝলাম, নিশ্চয়ই নামাজ বেহায়াপনা খারাপ কাজ থেকে মানুষকে কি করবে? রক্ষা করবে। তো দ্বিতীয় স্টেপ বুঝলাম, সময় কম, এই জন্য সংক্ষিপ্তভাবে মূল কথা বলে শেষ করতেছি, নতুবা ঘটনার অনেক কিছু বলার ইচ্ছা ছিল, যেহেতু আরেকটা মাহফিল আছে সম্ভব না। তিন নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবী আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি লিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন, হ্যাঁ নবী আপনি বলুন, আপনার নামাজ আমি আল্লাহর জন্য, আপনার কুরবানি আমি আল্লাহর জন্য, আপনার জীবন আমি আল্লাহর জন্য, আপনার মরণ আমি আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ব, ইবাদত করব, কার জন্য? হজ কার জন্য করব? আল্লাহর জন্য। আমার নামাজ, আমার ইবাদত, আমার সমস্ত আমল একমাত্র আল্লাহর জন্য করতে হবে। বলুন ঠিক কিনা? আল্লাহ বলেছেন শুধু তাই নয়, তোমার জীবনও আমি আল্লাহর জন্য হতে হবে, তোমার মরণও আমি আল্লাহর জন্য হতে হবে। হ্যাঁ মুসলমান, আজ দুনিয়ার বুকে ফেতনা ফাসাদ, মূর্তি স্থাপন করা হচ্ছে, গ্রিক দেবী স্থাপন করা হবে সুপ্রিম কোর্টের সামনে, আপনারা সবাই নিউজে পেয়েছেন। এটা 92% মুসলিম কান্ট্রি। বলুন ঠিক কিনা? মুসলমানের ইমানি পাওয়ার কম। আর রিজালু কাওয়া মুনা আলা নিসা, আল্লাহ বলেছেন যে কোনো কাজে কর্মের মধ্যে পুরুষ নেতা হবে, মহিলা নেতা হতে পারে না।
আরে আমি তো কোনো দল করি না, আওয়ামী লীগ না, বিএনপিও না। কোরআনে আল্লাহ বলেছেন সুস্পষ্ট ভাবে, কোন নারী নেতৃস্থানে বসতে পারবে না, কারণ নারীদের আকল কম। দুই নারী সাক্ষী একজন পুরুষের সাক্ষী সমান। অর্ধেক আকলওয়ালাকে আমরা দেশের নেত্রী বানিয়েছি, বলুন ঠিক কিনা? এই নেত্রী দিয়ে যদি আমরা দেশ পরিচালনা করি, চেয়ারম্যান বানিয়ে এলাকা পরিচালনা করি, মেম্বার বানিয়ে পরিচালনা করি, ব্যবসা বাণিজ্য করাই, কৃষিকাজে কাজ করাই, বিভিন্ন গাড়ি চালাই, তাহলে কি হবে? শান্তি আসবে? শান্তি আসতে পারে না, কারণ তাদের জ্ঞানই হলো অর্ধেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় কম, আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, আমি মেরাজে গিয়েছিলাম, যখন মেরাজে গিয়েছি আমি দেখতে পেলাম আমার উম্মতের মহিলাদেরকে ছয় প্রকারের শাস্তি দেওয়া হচ্ছে। ছয় প্রকারের শাস্তির মধ্যে এক প্রকার শাস্তি হলো তার চুলকে উপরের দিকে বেঁধে রাখা হয়েছে আর চুলের মধ্যে তার সমস্ত ভুঁড়িকে জ্বলিয়ে রাখা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তার মাথার মগজগুলো ফুটন্ত পানির নেই, টকবক টকবক করতেছিল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আমার কাছে এসে খবর দিল, ইয়া আল্লাহর রাসূল, ইয়া আল্লাহর হাবিব, এই এক নম্বর শাস্তি হওয়ার কারণ হলো মাথায় ঘুম রাখে নাই, এক নম্বর শাস্তি হওয়ার কারণ হলো পর্দা করে নাই, হেজাবের পর্দা করে নাই, বুকরা পরে নাই। তাহলে বোঝা যায় আমাদের প্রেসিডেন্ট হেজাব পরে, পর্দা করে, মেম্বার পর্দা করে, চেয়ারম্যান মহিলা পর্দা করে, যারা কৃষি কাজ করে পর্দা করে, যারা মাটিতে মাটি কাড়ে পর্দা করে, করে না। তা বোঝা গেল এক নম্বর শাস্তি কেন পর্দা না করার দরুন। তাই মহিলাদেরকে নেতৃস্থানে বসানো যাবে না। হে মুসলমান, আপনি যদি নেতা বানান, আপনি যদি চেয়ারম্যান বানান, আপনি যদি মেম্বার বানান, যা গুণা হবে তার জন্য হাজির থাকবে জাহান্নাম, আপনার জন্য হাজির থাকবে জাহান্নাম, 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 যেহেতু আপনি তাকে সুযোগ করে দিয়েছেন। বলুন ঠিক কিনা? দুই নম্বর শাস্তি, দুইটা বলবো, তিনটা শেষ করে দিব ইনশাআল্লাহ। দুই নম্বর শাস্তি হলো জিব্বাকে টেনে বাহির করবে, বাহির করিয়া লটকে বাঁধবে, জিরবার মধ্যে তার সমস্ত বডিকে জ্বলিয়ে রাখবে। বলেন নাউজুবিল্লাহ। জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আসিয়া বলবেন, ইয়া আল্লাহর রাসূল, ইয়া আল্লাহর হাবিব, দুই নাম্বার যে শাস্তি ইহার কারণ হলো তার কথা, তার কণ্ঠস্বর অসংযত রেখেছিল, পর্দা করে নাই, যার সাথে বিয়ে করা জায়েজ তার কানে ওই মহিলার কণ্ঠস্বরের আওয়াজ পৌঁছেছিল। তাই বোঝা যায় আমাদের প্রধানমন্ত্রী কথা বলেন, কথা ছেড়ে দিয়েছেন, কি বলেন? কথা কি জোরে বলেন না আস্তে বলেন? জোরে বলেন। কথার পর্দা করে? করে না। শুধু প্রধানমন্ত্রী নয়, যত মহিলা কণ্ঠস্বরকে ঠিক রাখবে না, কণ্ঠের পর্দা করবে না, জবানের পর্দা করবে না, তাদের জিহ্বাকে উপরের দিকে বেঁধে জিহ্বার মধ্যে তার সমস্ত শরীরকে জড়িয়ে রাখা হবে। এই জন্য কি করতে হবে? মহিলাদেরকে দিয়ে ব্যবসা, কি বলেন, চাকরি, মহিলাদেরকে দিয়ে খেতে কাজ করানো, মহিলাদেরকে দিয়ে মাটি কাটানো, মহিলাদেরকে দিয়ে রাস্তায় কাজ করানো, মহিলাদেরকে দিয়ে পাইলট বানানো, মহিলাদেরকে দিয়ে চেয়ারম্যান বানানো, মহিলাদেরকে দিয়ে মেম্বার বানানো, মহিলাদেরকে দিয়ে প্রেসিডেন্ট বানানো। বলুন সব কিছু কি পর্দার খারাপ নয়? অবশ্যই পর্দার খারাপ। বলুন ঠিক কিনা? সময় শেষ হয়ে গিয়েছে, আধা ঘন্টা হয়ে গিয়েছে। কর্তৃপক্ষ যেখানে থাকেন
অতি সত্ত্বেও চলে আসুন, কারণ প্রোগ্রাম একটা সেটিং করা। আল করিম ইজা ওয়াদা ওয়াফা, ওয়াদা দিলে যাইতে হয়, ওয়াদা দেওয়া। আর এখানে টাইম ছিল যে এশার নামাজ পড়ে সাথে সাথে, যেহেতু হজরত আসতে দেরি করছে, টাইমও পিচ্ছাইছে। এই জন্য আমাদের চিন্তা ফিকির করতে হবে, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, প্রথম কাজ কি? প্রথম কাজ হলো মানুষকে আল্লাহর দিকে আহ্বান করব। ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলা আল্লাহ, মন গড়া আহ্বান করলে হবে না? আল্লাহ যেভাবে বলেছেন, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন, সেইভাবে আহ্বান করতে হবে। আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেইভাবে আহ্বান করতে হবে, এক নম্বর। দুই নম্বর হলো আহ্বান করতে গিয়ে আমার যদি জীবন যায়, জীবন চলে যাক, আহ্বান করতে গিয়ে আমি যদি ফাঁসির কাষ্ঠে চলে, জ্বলার জন্য মুসলমান প্রস্তুত রয়েছে, বলুন ঠিক কিনা? তিন নম্বর, দুই নম্বর আমল করতে হবে, নামাজ পড়তে হবে, সুন্নত তরিকা চলতে হবে, প্রত্যেকটি পদক্ষেপ পদক্ষেপে চিন্তা করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কি রয়েছে, ঘুমানো কিভাবে ঘুমাতে হবে, খাওয়া দাওয়া কিভাবে হবে, কৃষিকাজ কিভাবে করতে হবে, ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হবে, চিন্তা ফিকির করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে যদি চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার সমস্ত ইবাদতকে কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার আমি কিছুই নয়, আমার নামাজ, আমার ইবাদত, আমার সমস্ত কাজ, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, বলেন ঠিক কিনা? এইভাবে যদি আমরা চলতে পারি সমাজে কোনো অশান্তি থাকবে না, এইভাবে যদি আমরা চলতে পারি সমাজের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন চলে আসবে, এইভাবে যদি চলতে পারি ভাই ভাই মিল থাকবে, এইভাবে যদি চলতে পারি ছোট বড়কে সম্মান করবে, বড় ছোটকে স্নেহ করবে, এইভাবে যদি চলতে পারি সাধারণ মানুষ আলেম উলামা ইকরামকে তাজিম করবে, আর আলেম উলামা ইকরাম সাধারণ মানুষকে স্নেহ করবে। চলার জন্য প্রস্তুত আছেন আপনারা ইনশাআল্লাহ? দুই হাত উঠিয়ে প্রতিজ্ঞা করুন, ইনশাআল্লাহ চলার জন্য আমরা প্রস্তুত রয়েছি, আল্লাহ কবুল করুক। এরপরে আমরা বুঝলাম যে নারী নেতৃত্ব দেওয়া যাবে না, এটা পরে বুঝলাম, নারী নেতা হবে না। কার আহ্বান? আমার, আপনার? না, আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় কোরআনে কারিমার মধ্যে বর্ণনা করে দিয়েছেন, নারী নেতৃত্ব চলবে না, নারী নেতৃত্ব চলবে না, নারী নেতৃত্ব চলবে না। আজ সুপ্রিম কোর্টের সামনে গ্রিক মূর্তি স্থাপন করা হয়েছে। হ্যাঁ মুসলমান, 92% মুসলিম কান্ট্রি বাংলাদেশ, কিন্তু আজ দেখা যাচ্ছে মুসলমান থাকা সত্ত্বে নাস্তিক বর্তা কিভাবে সাহস পেল এই বাংলাদেশের আনাচে কানাচের মধ্যে সুপ্রিম কোর্টের সামনে দেবী স্থাপন করবে, মূর্তি স্থাপন করবে? হ্যাঁ মুসলমান, হুঁশিয়ার হয়ে যাও, কালেমার দনে নে, আল্লাহ আকবরের দনে নে, সামনের দিকে বাড়ো, ইনশাল্লাহ এরকম ভাবে তারা ধ্বংস হয়ে যাবে, তাদের প্রাসাদ, তাদের স্থান, তাদের হাত, তাদের পা, তাদের অঙ্গ প্রত্যঙ্গ দলিশাত হয়ে যাবে, দলিশাত হয়ে যাবে, দলিশাত হয়ে যাবে, বলুন ঠিক কিনা? এই জন্য বুঝছেন তো সবাইকে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে কোরআন সুন্নার উপরে, লা মাযহাবি যারা আছে তাদের
থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়াখিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। জাযাকাল্লাহ খায়রান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم فيقول رب لولا أخرتني إلى أجل قريب. الله فأصدق وأكن من الصالحين. بسم الله I'm
ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. بسم الله فأصدق وأكون من الصالحين. فأصدق وأكون من فأصدق وأكن من الصالحين. فأصدق وأكن من الصالحين. ولن يؤخر الله
الله نفسا إذا جاء أجلها. الله الله أكبر، بارك الله في أحمد، ما شاء الله. والله خبير بما تعملون. الله الله أكبر، ما شاء الله. والله خبير بما تعملون. يسبح لله ما في السماوات وما في الأرض، له الملك وله الحمد وهو على كل شيء والذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن. الله ما شاء الله. والذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن. الله الله الله، ما شاء الله، أحسنت. والله بما تعملون بصير. الله بارك الله في هذا الدين، أحسنت، ما شاء الله. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها. الله الله الله، ما شاء الله، أحسنت، ما شاء الله. والله خبير بما تعملون. يسبح لله ما في السماوات وما في الأرض، له وهو على كل شيء قدير. الله كبير، الله أكبر، الله أكبر، ما شاء الله، بارك الله في الآيات، ما شاء الله. والذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن. الله الله أكبر، أسأل. والله بما تعملون بصير. الله أحسن، أحسن. بسم الله الرحمن الرحيم. الله بسم الله الرحمن الرحيم. الله أكبر، الله أكبر.
حسن سبح اسم ربك الأعلى الله أكبر الله أكبر الذي خلق فسوى الله بسم الله الرحمن الرحيم سبح اسم ربك تعالى الله الله أكبر ما شاء الله أحسنت الله بارك الله في حياتك ما شاء الله الذي خلق فسوى والذي قدر فهدى الله والذي أخرج المرعى إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر نفعت الذكرى الله أكبر بسم الله الرحمن الرحيم سبح اسم ربك العلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى سنقرئك فلا تنسى إلا ما شاء الله ما شاء الله شكرا ما شاء الله بارك الله في حياتي ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر نفعت الذكرى الله أحسنت ما شاء الله سيذكر من يخشى ويتجنبها الأشقى الله ما شاء الله الذي يصلى النار الكبرى الله الذي يصلى النار الكبرى الله
بدا يموت فيها ولا يحيا. الله قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة صحف إبراهيم وموسى. الله كثير الله كثير ما شاء الله بارك الله في الآيات. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الله والضحى الله أكبر والليل إذا سجى الله ما ودعك ربك وما والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى. لم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة سوف يعطيك ربك فترضى. الله أكبر الله أكبر ما شاء الله ما شاء الله. لم يجدك يتيما فآوى
ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك ما هذا الجمال يا أستاذ؟ ما شاء الله. إذا جاء نصر الله والفتح. الله. إذا جاء ورأيت الناس يدخلون في دين الله أفواجا الله فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم.